আজ সকালের প্রত্যেকটি খবর গুরুত্বপূর্ণ রয়েছে, সেইভাবে দশটি বড় খবর রয়েছে যা কিছু আপনার কামর আসবার রয়েছে। ভিডিওকে সম্পূর্ণ দেখি রাখুন, সমস্ত খবর উপরে নজর রাখি পারিবে। আমি রিকোয়েস্ট করছি ভিডিওকে সম্পূর্ণ দেখবা সহ অলগা সাংসাথী মানুষ সেয়ার করতু, চ্যানেলকে নয় করে আসলে সবসক্রাইব করে পাখার বেল আইকন অল বটন প্রেস করতু, উচিত মনে করলে হৃদয় নিশ্চিত ভাবে ভিডিও গোটে লাইক করতু। আজ সকালের প্রথম খবর হচ্ছে ভারত কু ইরানর বড় ঝটকা, জানন্তু কন কইলা এবে রাজ্যে করোনা স্থিতি কু নেই রেকর্ড হেলা, তা সহিত প্রথম থর পাই দেখিবা কু মিলিলা হলদিয়া রঙ্গর বেঙ্গ, কোন রহস্য রইছি জানন্তু। এই সব কৃষককু মিলিব 10,000 টাকা এই ফর্ম ভরিলে, তা সহিত রাজ্যে 16-31 যায় লকডাউন ল বড় ঘোষণা, জানন্তু কৌ জিলা। তা সহিত ভর্তা কিংবা পেনশন পাওতিলে কি ন পাওতিলে মিলিব এবে ভর্তা, তা সহিত ওড়িশা কু চিন্তা পকাইলা এই পাঁচটি জিলা। তা সহিত রাজ্যে প্রবল বর্ষা 14টি জেলাকে সতর্ক সূচনা জারি করাগলা, তা সহিত মাস্ক ন পিঁধিবার বাধ্য হয়ে কলে এই কাম, জানন্তু কন কলে। তা সহিত দেশে সবুঠার শস্তা বাইক মাত্র 42,790 টাকা, সেইভাবে 10টি বড় খবর রয়েছে, সমস্ত খবর উপরে নজর পকাইবা। ভারত কু ইরানর বড় ঝটকা, জানন্তু কন কইলে, সূচনা অনুযায়ী ভারত কু এক বড় ঝটকা দেইছি ইরান। ইরানর সরকার চহ বাহার কু বন্ধ করে রেল প্রকল্পর ভারত কু বাহার করে দিয়েছেন। হিন্দু রিপোর্ট অনুসারে ভারত তরফর প্রকল্প পাণ্ডি যোগান এবং কার্য আরম্ভে বিলম্ব করা কারণ দর্শাইছি ইরান এই নিষ্পত্তি নিয়েছেন। সূচনা অনুযায়ী ভারতের 4 বর্ষ তলে এই প্রকল্প বুঝাবণ সাক্ষাৎ করা যাইছিল, চাহাবর বন্ধ পরি এই রেলপথ ইরানর সীমা অতিক্রম করে আগ্রগানিস্তরে চার্জ পর্যন্ত যাব। তেবে হিন্দু রিপোর্ট অনুসারে ইরানর রেলওয়ে ভারতের বিনা সহযোগে এই প্রকল্প কাম করিও বলি এই ইরান রাষ্ট্রীয় বিকাশ পাই পাণ্ডু $40 কোটি এতে বিনিযোগ করেছেন। 2022 সুদ্ধা এই প্রকল্প সারিবা কু ইরান লক্ষ্য রকিছি। তেবে ভারত এই প্রকল্পে পরবর্তী সময়ের সামিল হয়ে পারিও বলি জনে অধিকারী কইতিবা রিপোর্টরে উল্লেখ করা যাইছি। পরবর্তী খবর, রাজ্যে করোনা সুস্থ নেই রেকর্ড হেলা, তেবে সূচনা অনুযায়ী রাজ্যে মঙ্গলবার 609 জন রেকর্ড সংখ্যা করোনা আক্রান্ত আরোগ্য লাভ করেছেন। আজি সুস্থ হয়ে করোনা আক্রান্ত মধ্যে গঞ্জাম জেলার সর্বাধিক 266 জন আরোগ্য লাভ করেছেন, সেইভাবে সুন্দরগড় জেলার 135 জন, খোর্ধা জেলার 37 জন, কটকর 32 জন, বালেশ্বর 25 জন, কেউঝর 23 জন, ময়ূরভঞ্জ 18 জন, ভদ্রকর 12 জন, পুরীরু 12 জন, সম্বলপুর 8 জন, বরগড় ও জগৎসিংহপুর 7 জন লেখায়, যাজপুর 6 জন, ঝারসুগুড়া ও কেন্দ্রাপড়ার 4 জন লেখায়, বলাঙ্গীর 3 জন, কোরাপুট নবমপুর রায়গড়ের 2 জন লেখায় এবং গজপতি ও নয়াগড়ের জনে লেখায় আরোগ্য লাভ করেছেন। এনে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ পক্ষের ট্যুইট করে সূচনা দিয়েছে। পরবর্তী খবর, প্রথম থর পাই দেখা মিলিলা হলদিয়া রঙ্গর বেঙ্গ, কোণ রহস্য রয়েছে জাঁড়ি রাখতু। সাধারণ বেঙ্গরে রঙ্গ মাটিয়া কলা কিংবা ঝিটিকা পড়ি হয়ে আপনার নিশ্চিত ভাবে দেখিবে, কিন্তু কেবে হলদিয়া বেঙ্গ দেখিছেন কি না নিজ মনরে ভাবনা আসতু। সেইপরি এবে সোশিয়াল মিডিয়ারে ভাইরাল হওয়া যাচ্ছি অজব ভিডিও, মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার এক পুখুরীর দেখা যাই বিরল দৃশ্যে প্রবাহিত হয়ে শহ শহ বেঙ্গ, সাধারণ নেই বেঙ্গক ভি এইভাবে রঙ্গ মাটিয়া কলা কিংবা জিটিপিটিয়া নুহে, এইভাবে বেঙ্গ মানে রঙ্গ রহবা হলদিয়া বলে। তেবে প্রথম থর পাই এই হলদিয়া বেঙ্গুকু দেখি লোক মানে বি আশ্চর্য হয়ে যাইছেন। সূচনা অনুযায়ী বেঙ্গরে এই দুর্লভ প্রবাহিত কু নেই ইন্ডিয়ান ফ্রগ বলে কুহাযাইছে, প্রবজন সময়ে এই বেঙ্গ নিজের রঙ্গ বদলে এবং গাঢ় হলদিয়া রূপ নেই। বেঙ্গ এইপরি রঙ্গ বদলিবার কারণ হচ্ছে বর্ষা দিনে বেঙ্গ মহিলা বেঙ্গুকু আকর্ষিত করা এইপরি রঙ্গ বদলাতে। তেবে পরিস্থিতি নেই মতরে এই দুর্লভ প্রজাতিকু বেঙ্গ চাষী মানক পাই মধ্য খুব লাভকারী এবং ই ফ্রেন্ডলি বলি ইন্ডিয়ান বেঙ্গ ফ্রগ কু নেই প্রজাতি ডরি এমানক বিষয়ে অন্য লোকঙ্কু সূচনা দেবা পাই পরিবেষ্ট করিছন্তি।
ପରବର୍ତ୍ତୀ ଖବର ଏହିସବୁ କୃଷକଙ୍କୁ ମିଳିବ 10,000 ଟଙ୍କା ଏହି ଫର୍ମ ଭରିଲେ ଜାଣନ୍ତୁ କେଉଁ କେଉଁ କୃଷକଙ୍କୁ ନେଇ ଏବେ ବଡ଼ ସରକାର ଘୋଷଣା କରିଛନ୍ତି ତେବେ ସୂଚନା ଅନୁଯାୟୀ ରାଜ୍ୟରେ 51 ଲକ୍ଷ ଚାଷୀଙ୍କ ମଧ୍ୟରୁ ଚଳିତ ବର୍ଷ ପର୍ଯ୍ୟାୟରେ ପ୍ରାୟ 32 ଲକ୍ଷ ଚାଷୀଙ୍କ ସହାୟତା ରାଶି ବାବଦକୁ 4,000 ଟଙ୍କା ଲେଖା ବଣ୍ଟନ କରାଯିବ ବୋଲି ସରକାର କହିଛନ୍ତି ତେବେ ଏହି ଅର୍ଥ ଚାଷୀମାନଙ୍କ ବିହନ ସାର ଓ କୀଟନାଶକ କିଣି କୃଷି କ୍ଷେତ୍ରରେ ଅଧିକ ମଜବୁତ କରିବ ବୋଲି ସରକାର ଆଶା ରଖିଛନ୍ତି ତେବେ ସୂଚନା ଅନୁଯାୟୀ ଯେଉଁମାନେ ଫର୍ମ ଭରିନାହାନ୍ତି ଯେଉଁମାନେ ନୂଆ ଆବେଦନ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେମାନେ ଠିକ୍ ଭାବରେ ଆଧାର କାର୍ଡ଼ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭରିବାକୁ ପଡ଼ିବ ଯାହାଫଳରେ କି ସେମାନଙ୍କର ସବୁଯାକ ବିବରଣୀ ଠିକ୍ ରହିଥିଲେ ସେମାନଙ୍କୁ ଟଙ୍କା ଦେବେ ବୋଲି ସରକାର ଚିନ୍ତା କରିଛନ୍ତି ତେବେ ସୂଚନା ଅନୁଯାୟୀ ଯେ ସରକାର 2019 ଜୁଲାଇରୁ ସୂଚନା ଅନୁଯାୟୀ ରାଜ୍ୟରେ 51 ଲକ୍ଷରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଚାଷୀଙ୍କୁ କାଳିଆ ଯୋଜନାରେ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ ଚାଷୀମାନଙ୍କୁ କରାଯାଇଥିବା ସରକାର କୃଷି ଶ୍ରମିକଙ୍କୁ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରି ଏହି ସଂଖ୍ୟାରେ 75 ଲକ୍ଷକୁ ବୃଦ୍ଧି କରାଯିବା ପାଇଁ ଲକ୍ଷ୍ୟ ରଖିଥିଲେ ତେବେ ରାଜ୍ୟରେ 34 ଲକ୍ଷ ଚାଷୀ କାଳିଆ ଯୋଜନାରେ ସହାୟତା ପାଇଛନ୍ତି ଏବଂ 3,41,000 ଆରୋଗ୍ୟ ଚାଷୀମାନଙ୍କୁ ବାଦ ପଡ଼ିଛନ୍ତି ପରବର୍ତ୍ତୀ ଖବର ରାଜ୍ୟରେ 16-31 ଯାଏଁ ଲକ୍ଡାଉନର ବଡ଼ ଘୋଷଣା ଜାଣନ୍ତୁ କେଉଁ ଜିଲ୍ଲା ତେବେ ଏବେ ବିହାର ସରକାର ସଂକ୍ରମଣ ଦୃଷ୍ଟିରେ ରଖି ବଡ଼ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି ଆସନ୍ତା 16 ତାରିଖରୁ ଜୁଲାଇ 31 ଯାଏଁ ପୁରା ରାଜ୍ୟରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଲକ୍ଡାଉନ ଘୋଷଣା କରାଯାଇଛି ତେଜପୁରରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସୁନୀଲ ମୋଦି ଟ୍ୱିଟ୍ କରି ସୂଚନା ଦେଇଛନ୍ତି ସେ କହିଛନ୍ତି 15 ଦିନରେ ପୂର୍ଣ୍ଣକାଳୀନରେ ଲକ୍ଡାଉନ ରାଜ୍ୟରେ ସମସ୍ତ ପୌରକାଳୀର ଜିଲ୍ଲା ଓ ସର୍ବ ଡିଭିଜନରେ ଓ ବ୍ଲକ ପର୍ଯ୍ୟାୟକୁ ନେଇ ଲାଗୁ କରାଯାଇଛି ଏଥିପାଇଁ ଗାଇଡ୍ଲାଇନ୍ ମଧ୍ୟରୁ ପ୍ରସ୍ତୁତି ହୋଇଛି କରୋନା ଏଯାଏଁ କୌଣସି ଟୀକା କିମ୍ବା ମେଡିସିନ୍ ବାହାରି ନାହିଁ ତେଣୁ ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ସରକାରଙ୍କୁ ଏହିଭଳି ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି ବୋଲି କହିଛନ୍ତି ଲକ୍ଡାଉନ୍ ଗାଇଡ୍ଲାଇନ୍ ଆସନ୍ତାକାଲି ପ୍ରକାଶ ପାଇବ ଏବଂ କେବଳ ଜରୁରୀ ସେବାକୁ ହିଁ ଲକ୍ଡାଉନ୍ ବେଳେ ଅନୁମତି ମିଳିବ ପରବର୍ତ୍ତୀ ଖବର ଭର୍ତ୍ତା ପେନ୍ସନ୍ ପାଉଥିଲେ ନ ମିଳୁଥିଲେ ଏବେ ମିଳିବ ଭର୍ତ୍ତା ତେବେ ସୂଚନା ଅନୁଯାୟୀ ଏବେ ଗତ କିଛି ଦିନ ତଳେ ଭର୍ତ୍ତା ସମସ୍ତ ଅଧିକାରୀଙ୍କୁ ମିଳିଥିଲା 500 ଟଙ୍କା ଲେଖାଏଁ ବଣ୍ଟନ କରିଥିଲେ ସେହିପରି ଲକ୍ଡାଉନର କାରଣ ଦୃଷ୍ଟିରୁ ଏବେ କୋଭିଡ୍ କଟକଣାକୁ ନେଇ ଯୋଗୁଁ ସରକାର ବଡ଼ ଘୋଷଣା କରିଛନ୍ତି ଭର୍ତ୍ତା ଅଧିକାରୀଙ୍କୁ ନେଇ ପୁଣି ଥରେ ସମସ୍ତ ଅଧିକାରୀଙ୍କୁ 5 ମାସରେ ମିଳିବ ଭର୍ତ୍ତା ସେହିପରି ଅଧିକ ବୟସ୍କ ଅଟିଥିଲେ ଖାତା ପାଇଁ ସେ ଅଧିକାରୀଙ୍କୁ ଲକ୍ଷ୍ୟ ରଖି ମାଗଣାରେ ମିଳିବ ବୋଲି କହିଛନ୍ତି ସରକାର ପରବର୍ତ୍ତୀ ଖବର ଓଡ଼ିଶାକୁ ଚିନ୍ତାରେ ପକାଇଲା 5ଟି ଜିଲ୍ଲା ତେବେ ସୂଚନା ଅନୁଯାୟୀ ଓଡ଼ିଶା ପାଇଁ ଚିନ୍ତା ଏବେ ପାଲଟିଛି ଗଞ୍ଜାମ ଖୋର୍ଦ୍ଧା ଯାଜପୁର ସୁନ୍ଦରଗଡ଼ ଓ କଟକ ଜିଲ୍ଲାରେ ରାଜ୍ୟରେ ଆଧାରୁ ଅଧା ଆକ୍ରାନ୍ତ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି ସେପଟେ ସଂକ୍ରମଣ ବଢ଼ୁଥିବା ଆୟୁଷ ସୁବିଧା ନେଇ ଚିନ୍ତାରେ ଅଟକିଛି ସରକାର ଆଜି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏ ବିଷୟରେ ଏକ ସମୀକ୍ଷା କରି ଗଞ୍ଜାମ ଖୋର୍ଦ୍ଧା ଓ କଟକରେ 2ଟି ଆୟୁଷ ବେଡ୍ ବଢ଼ାଇବା ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି ଗଞ୍ଜାମ ଖୋର୍ଦ୍ଧା କଟକ ଯାଜପୁର ସୁନ୍ଦରଗଡ଼ ରାଜ୍ୟରେ ଏହି 5ଟି ଜିଲ୍ଲାକୁ ସରକାରଙ୍କ ପାଇଁ ଏକ ବଡ଼ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି ଲକ୍ଷ୍ୟ କରି ସଂଖ୍ୟାରେ ପ୍ରବାସୀଙ୍କ ଘରୁ ବାହାରିବା ପରେ ବିଗିଡ଼ି ଯାଇଛି ସ୍ଥିତି ସଂକ୍ରମଣ ଦୃଢ଼ ଗତିରେ ବଢ଼ି ଚାଲିଛି ତେଣୁ ଏହିସବୁ ଜିଲ୍ଲାରେ ଉପରେ ଅଧିକ ଫୋକସ୍ ରଖିଛନ୍ତି ସରକାର ରାଜ୍ୟରେ କରୋନା ଭୂତାଣୁ ବଡ଼ ହଟ୍ସ୍ପଟ୍ରେ ପାଲଟିଛି ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାରେ ଏହିସବୁକୁ ନେଇ 4,335 ଜଣ ଆକ୍ରାନ୍ତ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି ଗଞ୍ଜାମରେ ତା ପଛକୁ ରହିଛି ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲା ଏଠାରେ ସଂକ୍ରମିତ ସଂଖ୍ୟା 1,423 ଜଣ 1,060 ଆକ୍ରାନ୍ତ ସହ କଟକ ଜିଲ୍ଲାରେ ରହିଛନ୍ତି ପରବର୍ତ୍ତୀ ଖବର ରାଜ୍ୟରେ ପ୍ରବଳ ବର୍ଷା 14ଟି ଜିଲ୍ଲାକୁ ସତର୍କ କଲା ପାଣିପାଗ ବିଭାଗ ତେବେ ରାଜ୍ୟରେ ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ବର୍ଷା ହେବାକୁ ନେଇ ପୁନର୍ବାର କରିଛି ପାଣିପାଗ ବିଭାଗ ବର୍ଷା ସହିତ କିଛି ଅଞ୍ଚଳରେ ବଜ୍ରପାତ ମଧ୍ୟରେ ପଡ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିଛି ବୋଲି ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି ତେବେ ସୂଚନା ଅନୁଯାୟୀ ଏବେ ପୁନର୍ବାର କରିଛି ପାଣିପାଗ ବିଭାଗ ବର୍ଷା ସହିତ କିଛି ଅଞ୍ଚଳରେ ବଜ୍ରପାତ ମଧ୍ୟ ପଡ଼ିବାର ସମ୍ଭାବନା ରହିଛି ବୋଲି ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଭାଗ କେନ୍ଦ୍ର ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି ତେବେ ଏହାକୁ ନେଇ ଏନେଇ ରାଜ୍ୟରେ 14ଟି ଜିଲ୍ଲାକୁ ୟେଲୋୱାର୍ଣ୍ଣିଂ ଜାରି କରାଯାଇଛି ଏହା ସହିତ ଲୋକଙ୍କୁ ମଧ୍ୟ ସତର୍କ କରାଯାଇ ପରାମର୍ଶ ଦିଆଯାଇଛି ପାଣିପାଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ଅନୁଯାୟୀ କନ୍ଧମାଳ କଳାହାଣ୍ଡି ଗଞ୍ଜାମ ବଲାଙ୍ଗୀର କେନ୍ଦ୍ରାପଡ଼ାର ଗୋଟିଏ ବା 2ଟି ସ୍ଥାନରେ ପ୍ରବଳରୁ ଅତି ପ୍ରବଳ ବର୍ଷା ହୋଇପାରେ ତା ସହିତ ଘରଗଡ଼ି ମଧ୍ୟ ମାରିବ ବୋଲି କୁହାଯାଇଛି
ପରବର୍ତ୍ତୀ ଖବର ମାସ୍କ ନ ପିନ୍ଧିଥିବାରୁ ବାଧ୍ୟ ହୋଇ କଲେ ଏହି କାମ। ସୂଚନା ଅନୁଯାୟୀ ଏବେ ଲେଡି ଦେବଙ୍କ ବଦଳରେ ମନ୍ତ୍ରୀ ପୁଅକୁ ଆହ୍ୱାନ ଦେଲେ ଆଇନର କର୍ଫ୍ୟୁ ଜଣାଇଲେ। କର୍ଫ୍ୟୁ ଚାଲିଥିବା ବେଳେ ମଧ୍ୟ ମାସ୍କ ନ ପିନ୍ଧି ବାହାରେ ବୁଲୁଥିଲେ, ଯାହାକୁ ନେଇ ମହଙ୍ଗା ପଡ଼ିଲା ମନ୍ତ୍ରୀ ପୁଅଙ୍କୁ ନେଇ। ଗୁଜରାଟରେ ଜଣେ ମହିଳା କନେଷ୍ଟବଳ ହେଉଛନ୍ତି ସୁନିତା ଯାଦବ। ନିଜର କର୍ଫ୍ୟୁ ଠିକ୍ରେ ପାଳନ କରିବାକୁ ଯାଇ ସେ ଅଡ଼ୁଆ ଭିତରେ ଛନ୍ଦି ହୋଇଛନ୍ତି। ମନ୍ତ୍ରୀ ପୁଅଙ୍କୁ ପ୍ରଶ୍ନ ପଚାରିବାରେ ତାଙ୍କ ପାଇଁ ଅପରାଧ ହୋଇଛି। ଏହାକୁ ନେଇ ଘଟଣା ବଦଳରେ ସୁନିତା ଯାଦବଙ୍କୁ ନିଜର ପଦକୁ ନେଇ ଇସ୍ତଫା ଦେବାକୁ ପଡ଼ିଛି। ସୁନିତା ଯାଦବଙ୍କ ଉପରେ ମନ୍ତ୍ରୀଙ୍କ ପୁଅଙ୍କର ଖରାପ ବ୍ୟବହାର କରିବାର ଅଭିଯୋଗ ହୋଇଛି। ଗୁଜରାଟର ପୋଲିସ ମାମଲାକୁ ନେଇ ଚାର୍ଜ ସଞ୍ଚୟରେ ମହିଳା କନେଷ୍ଟବଳ ଉପରେ ଗୁଜରାଟର ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ କୁମାର କନିକ ନିଜ ପୁଅକୁ ଖରାପ ବ୍ୟବହାର କରିବା ପାଇଁ ଅଭିଯୋଗ କରି ମହିଳାଙ୍କ କନେଷ୍ଟବଳଙ୍କୁ କ୍ଷମା ମାଗିବାକୁ ଦାବି କରିଛନ୍ତି।